আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন আমার জন্য বিবি। অতএব কেন আমি এক নারী আমার জীবনে দরকার, এক বিবাহিত স্ত্রী দরকার, তো সেটা দরকারের অনুভূতি, নিজের ভেতরের এই শাহওয়াত, নিজের ভেতরের এই প্রবৃত্তি, এটা তো আল্লাহর দেওয়া। আপনি কথা বুঝেন নাই আমার। শাহওয়াতটাও কে দিছে? আল্লাহ দিছে। তো আমি প্রায় এই কথা বলি, তুমি শুধু একটা বার আমার কথা মনে করো যে দুইটা মহিলা, একটা মহিলার নাম হলো মা আর একটা মহিলার নাম হলো স্ত্রী বিবি, একই গঠন, একই অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু একই পাশে দাঁড়ানো। আমি যখন মা এই মহিলার দিকে তাকাই আমার দিলের অবস্থা হয় একরকম, আমার দিলের চাওয়া পাওয়া চাহিদা হয় কি সাথে সাথে এক মিনিটের মধ্যে, বা চোখের পলকেই স্ত্রীর দিকে তাকাইলে আমার দিলের অবস্থা সেকেন্ডে বদলায়া হয় আরেক রকম, ঠিক কিনা বলো? মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না, বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা। এই যে মিনিটের মধ্যে পলকে আমার দিলের বদলায় দিল, হালাত বদলায় দিল, এটা কে করলো? তো কত বড় নিয়ামত এটা, কত বড় নিয়ামত। যদি জ্বরের রুগীর মতো হয় সব তিতা লাগে কেমন লাগতো, অর্থাৎ হয় সব মার মতো হয়ে গেলা অথবা সব বিবির মতো, তাহলে দুনিয়া কি থাকবে? মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে? কুকুর আর জানোয়ারের সাথে মানুষের তফাত থাকবে? তাহলে তুমি ভাবো তো, এটা তো আল্লাহর নিয়ামত, আল্লাহর দান এটা ভাইয়া। তোমার ভেতরে এই শাহওয়াত, এই প্রবৃত্তি আল্লাহ দিছেন, এটা এটাকে কেন গুনার কাজে ব্যয় করো? কেন ছবি দেখে দেখে যৌবন শেষ করছো? এটা তো আল্লাহর দেওয়া, এটা লিমিটেড আছে, বয়সের যেমন লিমিট আছে যৌবনের শক্তিরও তো একটা কি আছে, লিমিট আছে দোস্ত। তুমি কেন এটাকে ভুল জায়গায়, গুনার জায়গায় ক্ষতি করছো? কেন কেন ক্ষতি হচ্ছে? এই অশ্লীল ছবি দেখে, নারীর ছবি দেখে, গুনার দৃশ্য দেখলে শারীরিক ক্ষতি হয় কি না? কথা বলেন না, ক্ষতি হয় কি না? তো এই জন্য আমি খোলামেলা বললাম, বুঝানোর জন্য একটু স্পষ্ট বললাম। এটা ফিকির করো ভাই, যার ভিতরে বিবেক আছে, তুমি গুনার দৃশ্য দেখো না, নারীর ছবি দেখো না, ভিন নারীকে দেখো না। সারা রাত পৃথিবী এখন এমন, সারা পৃথিবীর শত উলঙ্গপনা বেহায়াপনা এই নেটের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তুমি যদি সারা রাত না, চব্বিশ ঘন্টা না, তুমি যদি চব্বিশ হাজার ঘন্টাও উলঙ্গ ছবি দেখো তারপরেও শেষ হবে না, এই পরিমাণ এটার ভিতরে এখন দিয়ে দেওয়া হয়েছে। হায়াত শেষ হয়ে যাবে তোমার, শাহওয়াত শেষ হইতো না, এই পরিমাণ গুনার সামান। এজন্য নজর হেফাজত করা দরকার কি না, কথা বলেন? এজন্য সমস্ত বুজুর্গরা বলে বর্তমান যুগের সবচেয়ে বড় মেহনত নজর হেফাজতের মেহনত, সবচেয়ে কষ্টকর বিষয় বর্তমানে নজরকে হেফাজত করা, ভিন নারী থেকে নজর হেফাজত করা। আজ এই গুনাহ মৌলবীর দ্বারাও হয়, ইমাম সাহেবের দ্বারাও হয়, হুজুরের দ্বারাও হয়, পরিষ্কার কথা। আজ শয়তান ইবলিস আমার দৃষ্টিতে তার চাইতে বেশি খুশি আর কেউ নাই, আর কোনো সময়ে শয়তান এত খুশি ছিল না এখন যা, কারণ সিনেমা হল দিয়া শয়তান সবাইরে নিতে পারে নাই, টেলিভিশন দিয়া শয়তান সবাইরে এটার সামনে বয়াইতারে নাই, কিছু মানুষ অধিকাংশ লজ্জায় শরমে বইয়ে নাই, কিন্তু শয়তান সর্বশেষ এই মোবাইল দিয়া সবার হাতে এটা পৌঁছাইতে পারছে, কি হুজুর কি পাবলিক, ঠিক না? এই জন্য শয়তান এখন মহা খুশি,
শয়তানের কথা হলে এখন আমি প্রত্যেকের হাতে গুনার একটা বাক্স সামান দিতে পারলাম, এবার চালাও গুনাহ। এজন্য অনেক ওলামায়ে কেরামও আছেন, অনেক মসজিদের ইমাম আছেন, এখানে হিম্মত করে না বললে আপনা করে বা বলবে কে? কোন হিম্মত করে না বললে মৌলবীরই বা বলবে কে? মৌলবী মাসুম? মৌলবী কি নিষ্পাপ? তো ওগুলো তো বলা দরকার। এজন্য বাপ দয়া করে যুবকরা, মাশাআল্লাহ, আমি তো প্রায় বলি তোমরা আমাদেরকে মহব্বত করো, মাহফিলে খুব আসো। আমি এই জন্য নিজে খুশিও যে নওজোয়ান ছেলেরা তো আমাদের বয়ানে খুব আসে, তো এই মহব্বতটা যেন কাজে লাগে, ঠিক কি না বলেন? এই ভালোবাসাটা যেন কি লাগে? কাজে লাগে। কাজে লাগলে তুমিও লাভ, আমারও লাভ। তুমি চরিত্রবান হইলে আমারও লাভ, তোমারও লাভ। তোমার দুনিয়াও সুন্দর হবে, আমারও হবে। তোমার আখেরাতও সুন্দর হবে, আমার আখেরাতও সুন্দর হবে। একসাথে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ অনেক মজা হবে, তখন অনেক মজা হবে। এখন আমাদের শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনারে সবসময় পাওয়া যায় না বয়ানে, ও তখন সবসময় পাওয়া যাবে, বুঝলেন না? উনি জান্নাতে যদি প্রতিদিন বয়ান করে অসুবিধা হবে না, ওনারা গলাও ভাঙবে না, ব্যথাও করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। চলো ভাই, তো এই জন্য বলতেছিলাম আমরা শুকরের গুরুত্ব, না মনে আসেনি এ কথা? এখন আসেন এই আয়াত কোন সুরা? কোন সুরায়ে নামল, 20 নম্বর পারা, 27 নম্বর সুরা, সুরায়ে নামল। এই সুরায় আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। এই প্রথম কথা, আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে কেহ একটি নেক আমল, একটি উত্তম আমল করবে, যেই একটা নেক আমল করবা, ফালাহু খায়রুম মিনহা, আমি আল্লাহর পক্ষ থেকে সে এর চাইতে উত্তম বিনিময় পাবা। তোমার নেক আমল যদ্দূর, আমার বিনিময় তার চাইতে অনেক বেশি। আর অহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। আর আল্লাহ বলেন, এবং আমি আল্লাহ তোমার এই নেক আমলের বিনিময়ে, হাসানা সৎকর্মের বিনিময়ে, আমি তোমাকে হাসরের মাঠে, কেয়ামতের মাঠে, ভীষণ ভয়ঙ্কর পেরেশানিময় মাঠে তোমাকে আমি অস্থিরতার পেরেশানি থেকে নিরাপদ করে দেব। এটা হলো প্রথম আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা কি দেখেন উপরে? ও ফ্যান এটা বন্ধ হয়ে গেছে না? সাহেব ভাই কি সেটা? না না না, এই ফ্যান, ফ্যান এইটা, এটা গরম লাগতেছে না আপনাদের? কথা বলেন না সবাই যে বসছেন, গরম লাগতেছে না? গরম লাগলে নিয়ত করেন গরম লাগে না, কথা বুঝছেন না? নিয়ত করলে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। একটা সিদ্ধান্ত নেন যে গরম লাগে না, হ্যাঁ ভালো হয়ে যাবে। গরম লাগে মনে করলে অস্থিরতা লাগে বেশি, আর যখন আপনি সিদ্ধান্ত নেবেন গরম লাগে না তখন সহজ হয়ে যাবে। এটা তানবীর রহমতুল্লাহর ফর্মুলা। তানবী রহমতুল্লাহ বলছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিপরীতমুখী যোগ্যতা দান করছে, এটা মানুষের স্বভাব। মানুষ সামনে আগাইতেও পারে, ইচ্ছা করলে আবার ফিরচাইতেও পারে। মানুষ ডান দিকেও যাইতে পারে, ইচ্ছা করলে বাম দিকেও যাইতে পারে। মানুষ কোনো কাজের জন্য হাতও বাড়ায়, ইচ্ছা করলে আবার হাত গুটাইয়াও নেয়। মানুষ, প্রত্যেকটা মানুষ তাহলে বিপরীতমুখী
কাজ কি করতে পারে, করতে পারে। তাহলে অতএব গরম লাগে এটা যদি বাড়তে পারে তাহলে এর উল্টাটাও হয়ে বাড়তে পারে, গরম লাগে না এটাও সে কি করতে পারে। তো এটা পাবেন, ভাবছেন কি না? এখন ভাইবে কি ফয়সালা হইল, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন, দুইটা আয়াত একত্রে বলতেছি, এরপরে আল্লাহ বলেন ওয়ামান জাআ বিসাইয়্যা ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার। রব্বুল আলামিন বলেন আর যেই বান্দা একটা গুনাহ করবে, রব্বুল আলামিন বলেন ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, প্রতিটা গুনার বিনিময়ে আমি রব্বুল আলামিন ওই নাফরমানকে মাটিতে তার মাথা নিচের দিকে নামিয়ে দুই পা উপরের দিকে তুলে হেসরায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ফাকুব্বাত উজুহুহুম, উপর করে ফেলা হবে তার চেহারা, উপর করে ফেলা হবে তার মাথা, তার চেহারা নাক চোখ এটাকে নিচের দিকে নামায়া দুই পা উপরের দিকে তুলে আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে হেসরায়া নিক্ষেপ করব। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন। আল্লাহ বলেন বান্দা শুরুতে বলেছি তুমি যদি একটা ভালো কাজ করো, একটা নেক আমল করো, আমি তোমাকে বিনিময় দেব অনেক বেশি, বিনিময় দেব অনেক উত্তম, বিনিময় দেব অনেক বাড়াইয়া। কিন্তু জাহান্নামের আগুনে একটা গুনাহ করলে তুমি শুধুমাত্র গুনাহ করেছো যদ্দূর, জাহান্নামের আগুনের সাজা ভোগ করবা কেবল তদ্দূর, এর দূরই। মানে গুনাহ বাড়াইয়া না, নেকি বাড়াইয়া দেব, কিন্তু গুনাহ আমি কি করব না, বাড়াবো না। হাল তুজে যাও না ইল্লা মা কুনতুম তাআমালুন, অতটুকুই তোমাকে শাস্তি ভোগ করতে হবে, যতটুকু তোমার আমলের শাস্তি, একবার মিথ্যা বলার শাস্তি কদ্দূর, এটার একটা বরাদ্দ আছে, কথা বোঝেন নাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কদ্দূর, ওটার একটা কি আছে, নির্দিষ্ট বরাদ্দ আছে। একটা চুরি করিলে, একটা নজরের খেয়ানত করিলে, একটা অন্যায় করিলে, প্রতিটা গুনার শাস্তি কদ্দূর, এটার একটা কি আছে, আল্লাহর কাছে বরাদ্দ আছে, ফয়সালা আছে। আল্লাহ বলেন ওই গুনাগুলোর পরিমাণ হিসাব করে যেদ্দূর অদ্দূর জাহান্নামের আজাব তোমাকে ভোগ করতে হবে। এখন সেইটাই, এই যেদ্দূর তোমার গুনার আজাব এদ্দূরে ভোগ করিলেও সেটা সামান্য না, কারণ আমাদের প্রত্যেকের গুনার পরিমাণ কেমন বলো, নেকির পরিমাণ কদ্দূর আর গুনার পরিমাণ কদ্দূর, জীবনে সত্য বলছি কয়টা, মিথ্যে বলছি কয়টা, জীবনে ভিন্নারী দেখছি কতবার, জীবনে গালিগালাজ দিছি কতবার, অবৈধ রোজগার করছি যারা কতবার করছি, নামাজ ছুটে যাচ্ছে কত ওয়াক্ত, আল্লাহকে ডাকছি না কতবার। তাহলে গুনাহ আর নাফরমানি বেশি না কম? এবার এই দুই আয়াতের তরজমা আবার বুঝেন। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, হাসানাতুন শব্দের অর্থ হইল সুন্দর, হাসানাতুন শব্দের অর্থ কি, উত্তম, সুন্দর। এজন্য প্রত্যেকটা নেক আমল যেটা আল্লাহ এবং তার রসুল সমর্থিত, আল্লাহ এবং তার রসুল কর্তৃক অনুমোদিত, এটাই একমাত্র সুন্দর, এটাই একমাত্র উত্তম। এজন্য প্রথম কথা হলো নেক আল্লাহর আদেশ, রসুলের সুন্নতবিহীন কোনো আমল, কোনো কর্ম যতভাবেই সাজানো হোক সুন্দর হইতে পারে না। মনে করেন বসে প্রস্রাব করা কার সুন্নত, নবীর সুন্নত। এখন দাঁড়াইয়া পেশাব করার জন্য হাই কমোড এবং যত উন্নত ব্যবস্থাপনাই করুক না কেন এটা সুন্দর হইতে, সমান জায়গায় দস্তরখান বিছাইয়া খানা খাওয়া
এটা সুন্নত। অতএব ডাইনিং টেবিলে চেয়ার টেবিল যত দামি যত অত্যাধুনিকে করা হোক না কেন এটা সুন্দর হইতে পারে না। মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কার সুন্নত বলেন? অতএব ব্রাশ এবং টুথপেস্ট যত দামি হোক, ইটালিয়ান হোক, আমেরিকান হোক, তারপরেও ওইটা সুন্দর হইতে পারে না মিসওয়াকের চাইতে। এরকম প্রত্যেকটা নেক আমল এটাই সুন্দর। অতএব নিজের চলা, নিজের আচার, নিজের ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের উচ্চারণ, নিজের আচরণ, নিজের ঘর, নিজের সাজগোজ, নিজের চলাফেরা, আয় ব্যয়, লেনদেন, আচার অনুষ্ঠান, যেখানে আপনারা ইসলামের খেলাফ যা করছেন আল্লাহর কসম ওইটা অসুন্দর 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 অসুন্দর। আজ অসুন্দরকেই আপনাদের কাছে সুন্দর মনে হয়? অসুন্দরকে এক মুসলমান ছেলে হাতের মধ্যে, ছেলে জোয়ান ছেলে হাতের মধ্যে কি যেন ব্রেসলেটের মতো কি লাগায়, ছাগল তুই মহিলার মতো হইলি, এটারে তুই সুন্দর ভাবলি কেমনে? বেকুব বলত, এটা তো কোনো মানুষ তো সারা জীবন মানুষ এটা বলতো যে বেড়া তুই যদি বেড়াইত না হয়ে থাস তো সুরি ভরে বেড়ির মতো বইয়া থাক, ঠিক না? বলেন মানুষে মানুষের শরম দিতে গেলে বলে তারে তারে সুরি পরাইয়া বয়া রাখতে, তার কোনো সাহস বলতে নাই। তো এই জঙ্গলি তারে মানসিক অনের কি দরকার? হে নিজেই হাতের মধ্যে এটা লাগাইয়া বুঝাই দিছে, আপনারা যারা আমাকে পুরুষ মনে করছেন তারা ভুল বুঝতেছেন, এই যে দেখেন আমি হলাম লেডিস, আমি মূলত লেডাস না, লেডাস তো হলো লেডিসের কি পুরুষ, কথা বোঝেন নাই, আমি লেডিস। ইস্তাগফিরুল্লাহ, আশ্চর্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পুরুষ টাকনু খোলা রাখবে পায়ের গোড়ালি, আর নারী পায়ের গোড়ালি ঢেকে রাখবে। নারীর পোশাক গোড়ালি ঢেকে রাখা, পুরুষের পোশাক গোড়ালি কি করে রাখা? খুলে রাখা, কারণ টাকনুর উপরে পড়া, টাকনু ঢাকলেই সেটা জাহান্নাম, কথা বুঝছেন কি না? তাহলে পুরুষের পোশাক আল্লাহ বলে, রসুল বলে টাকনু খোলা থাকবে, নারীর ঢাকা থাকবে। এখন এটা উল্টায় ফেলছে, মেয়েরা টাকনুর উপরে পড়ে, মেয়েদের পায়জামা শর্ট পায়জামা, আর ছেলে তার প্যান্ট তার লুঙ্গি তার পায়জামা সে টাকনুর নিচে গোড়ালির নিচে নামায় রাখে। তাইলে তুই পুরুষ না নারী? নারী তুমি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিন্নিসা ওয়াল মুতাশাব্বিহাতে বিররিজাল। আল্লাহর নবী বলছে যেই পুরুষ নারীর সাজে সাজে তার উপরে লানত, যেই মহিলা পুরুষের সাজে সাজে তার উপরে লানত, তার উপরে লানত, খোদার খোদার লানত তার উপর। তাহলে আমরা আমাদের সৃষ্টি, আমার স্বকীয়তা এটাকেই বদলে দিছি, আমরা এটাকে পাল্টায় ফেলছি। নারীর চুল লম্বা থাকবে আর তোমার দাড়ি লম্বা থাকবে, এটাই স্বাভাবিকতা। নারীর চুল লম্বা হওয়া এটাই সুন্দর, তোমার দাড়ি লম্বা হওয়া এটাই সুন্দর, তুমি এটাকে বিকৃত বানায় ফেললা, তুমি নিজের চেহারাটাকে বিকৃত বানায় ফেললা। বারবার যার দাড়ি শেভ করে এর দ্বারা তার স্বাভাবিক পৌরুষ, পুরুষের যেই সাহস হিম্মত শক্তিমত্তা সাহস এটা কমে যায়, হিম্মত দুর্বল হয়ে যায়, পৌরুষ কমে যায়, সাহসিকতা কমে যায়। অতএব আমি বুঝাইতে চাইলাম আল্লাহ বলছেন হাসানা, যা কিছু আল্লাহর বিধান তা সুন্দর, তা কি বলেন? অতএব আল্লাহর বিধানের ব্যতিক্রম কোনো কিছু সুন্দর হইতে, যার কারণে তাদের ডিজাইন বদলে যায়, তারাই ফয়সালা নিতে পারে না
যে চূড়ান্ত ডিজাইন কোনটা। এই জন্য কোনো খেলোয়াড় আজ পর্যন্ত তাদের চুলের ডিজাইন চূড়ান্ত করতে পারছে? কোনো শার্টওয়ালারা প্যান্টওয়ালারা কোনো একটা মডেলকে চূড়ান্ত করতে পারছে? পারছেনি করেন। কখনো সিভা, কখনো ডোলা, কখনো মারুয়া প্যান্ট, কখনো ফুল প্যান্ট, কোনো কোনো শুধু হাফ প্যান্ট, কখনো আপনার এই তিন চারটা আপনার আলগা স্টিকারের মতো কিতা লাগাইছে, এরপরে আবার এটারে সিরিয়াল আইছে, ফাইরাল আইছে, ওমা পাগল এরম করোকা। একটা স্ত্রীর সিদ্ধান্ত নাও, সবাই মিলে দরকার হলে পুরো গেরাম চুক্তি মেলে বসো, কথা বলছেন, একটা ফয়সালা করো। আমরা তো প্রাইমারি স্কুল পাস করার পর তারপরে যে পায়জামা আর লুঙ্গি, পায়জামা এই লম্বা জুব্বা টুফি পরছি, আজকের এই দিনে 40 বছর বরাবর বয়স, আমার 81 সালে জন্ম, এখন 21 সালে 40, এই পর্যন্ত আর কোনো দিন আরেকটা কালারের মডেল বলে কদুর ফিন্ডা চাই, কেরুম লাগে তো তোর কেরুম লাগে কি তো, আমার এটাই তো ভাল লাগে, আমার সাউনের কি আছে আবার, আজও তো কোনোদিন বদলাইবার কথাও মনে হয়েছে না, আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলাম সুন্দর, কোরআন সুন্দর, আল্লাহর বিধান সুন্দর, রসুলের সুন্নত সুন্দর, ঠিক কি না বলেন? এই জন্য হাসানা, হাসানা অর্থ কি বলেন? এই জন্য কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, বান্দা এই দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি, আবার বলেন, আবার বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন শিখাইছেন বান্দা দোয়া করো, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়াতে চাই হাসানা, কি চাই? যেগুলো সুন্দর এমন বিষয়গুলো চাই। এবারে রব্বুল আলামিন বলেন, বান্দা যেহেতু সুন্দরটাই চাইলা হাসানা, আমি তোমাকে হাসানার খবর বলি, কোথায় পাবে হাসানা, কথা বলেন না, তুমি তো চাইলে না, কথা বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়া হাসানা দেন, হাসানা যা সুন্দর তাই দেন। আল্লাহ বলেন, বান্দা সুন্দরগুলোর খবর বলতেছি শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই যে হাসানা, আল্লাহ বলেন, বান্দা হাসানা তো চাচ্ছ, হাসানা তুমি তো দোয়া করলা, আমি খবর বললাম, আমার রসুল, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ, তার পুরা জিন্দেগিটাই হলো হাসানা, তিনি হাসছেন যেভাবে এটা হাসির মধ্যে হাসানা, তিনি কাঁদছেন যেভাবে এটা কান্নার মধ্যে হাসানা, তিনি খাইছেন যেভাবে এটা খাওয়ার মধ্যে হাসানা, তিনি ঘুমাইছেন যেভাবে এটা ঘুমের মধ্যে হাসানা, তিনি টয়লেট বাথরুমের প্রয়োজন সারছেন যেভাবে এটা ওইভাবে হাসানা, তিনি যেটা যেভাবে করছেন এটাই সবচেয়ে সুন্দর, এর চাইতে উত্তম মডেল, এর চাইতে সুন্দর জগতের কেউ আনতেও পারে নাই, আনতেও পারবে না। মডেল বানাইতে বানাইতে এখন ফাস্টফুডের দোকানে গেলে আর বয়নের কত টুলও দেয় না, ওই যে বোঝেন নাই এমনি, আরে এই যে ঝাল ফেটিস, তারপরে স্যান্ডউইচ, এরপরে পিজা, এগুলো খা বেসে যে এই দোকানে ফাস্টফুডের দোকান, আর আর এখন আর কত টুলও নাই বয়নে, নাকি এটাই বলে ডিজাইন, খাড়াইয়া খাড়াইয়া খাওন। হ্যাঁ অনেকখানে দেখছি এরকম, নিজে গিয়ে আনন লাগবো, অতিরিক্ত বয়ও নাই, মানে কেউ আইনা দিব, এটাও নাই, ওয়েটার নাই, কি লেগে এটাই, এটা সিস্টেম, সিস্টেম না বাটফারি তোর, লোক খরচ বাঁচে বাঁচে, এই জন্য তুই এটার সিস্টেম নাম দিছ বেটা, কথা বোঝা, জায়গা যাতে কম লাগে, চেয়ার টেবিল দিলে তো জায়গা বেশি লাগবে, এই জন্য খাড় করাইয়া খাওয়াই দেয়, এইটা সিস্টেম, এটা সিস্টেম না তোর জায়গা বাঁচানো, মূল কথা হলে মানে অতিরিক্ত সিস্টেমের সাফে আসল আর খবরও নাই। তাইলে দুনিয়াবাসী যারা তারা কোনো সুন্দর পেশ করতে পারবে না আল্লাহর সামনে রসুলের সামনে। অতএব এবার তিন কথা মিলান, আল্লাহ বলেন, তোমরা যারা হাসানা করবা মানে উত্তম আমল করবা,
তারা তার অতি উত্তম তার ডবল 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 তার চাইতে বেশি আমার কাছে ফেরত পাবা আর হাসানা আল্লাহ বলেন আমি তোমাদেরকে দোয়াই শিখাইছি হাসানা চাওয়ার দোয়া আর নবীর মধ্যে দিয়া রাখছি উসওয়াতুন হাসানা তুমি চাইছো ফিদ দুনিয়া হাসানা আর নেক আমল সব হাসানা রসূলের তরিকায় উসওয়াতুন হাসানা হাসানা এবার আল্লাহ বলেন আরো হাসানা শোনো আল্লাহ বলেন লাকাদ খালাকনাকুম ফি আহস লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম এ আহসান হাসান আমি তোমারে বানাইছি হাসান করে সুন্দর করে আল্লাহ বলেন আমি চাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার আমল যেন হয় হাসানা সুন্দর আমি ওয়াদা দিচ্ছি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন আখিরাতে তোমাকে প্রতিদানও দেব হাসানা এই জন্য দোয়াও শিখাইছে ওয়াফিল আখিরাতে কথা বলেন আল্লাহ আমার দুনিয়াও সুন্দর করে দেন আখিরাতও সুন্দর করে দেন তাইলে মান যা আবিল হাসানা যে কেউ নেক আমল করবে নেক আমলই সুন্দর কোরআনের বিধান সুন্দর রসুলের তরিকা সুন্দর আপনারা যারা ছেলেপেলেরা আপনারা যারা মুরব্বীরা আপনারা ইনসাফের সাথে যেই সমস্ত মুরব্বীরা বসে বসে বিড়ি খান আপনারা এই বিড়ি খাওয়েন না এই দৃশ্যটা একটাবার ভিডিও কইরা আপনাদের সা দোকানের বিড়ি খানার যেই মজলিস কথা বলেন না একত্রে যে বসে বিড়ি খান এইটা আপনারা একটাবার ভিডিও কইরা ভালো করে কদূর তাকাইয়া দেখেন স্ক্রিনের মধ্যে যেটা সুন্দর দেখা যায়নি কথা বোঝেন নাই যুবক তুমি তোমার খারাইয়া মুতার দৃশ্যটা একটাবার ভিডিও কইরা এরপরে তুমি দেখো চাই এটা কেমন দেখা যায় কথা কুত্তাও তো এক ঠ্যাং আলগি দেয় তুই তো একটা ঠ্যাংও আলগি দেস না বেটা কথা বোঝেন নাই আমনে তুই তো জানোয়ারও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আল্লাহ তাআলা বলেন মান জা আবিল হাসানা যে নেক আমল করবে হুজুরের সামনে এনে দেন জাহিদ ভাই হুজুরকে সামনে হুজুর সামনে আসেন তো এজন্য বাপ এখন আরেকটা কথা বোঝেন আল্লাহ তাআলা বলছেন হাসানা করলে আল্লাহ দিবে কি এর চাইতে বেশি কথা বলেন না কি দিবে আল্লাহ এই হাসানার আরেকটা তরজমা তাফসীরের মধ্যে আছে হাসানা মানে হলো এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইমান ইমান কালেমা এটা হাসানা এরপরে সমস্ত নেক আমল হাসানা তাহলে ইমান আর নেক আমল এই দুইটাই হলো মূলত হাসানা একজন মুসলমান হিসাবে আমাদের উচিত ইমান আর নেক আমল অর্জনের চেষ্টা করা ঠিক আছে না ইনশাআল্লাহ কি বলেন তো কি অর্জনের চেষ্টা করা ইমান এবং নেক আমল কি অর্জনের চেষ্টা করা আল্লাহ বলেন আমি এই দুইটা যদি তোমার মধ্যে পাই আমি তোমাকে খায়ের এর চাইতে উত্তম বিনিময় দেব এর চাইতে উত্তম কি দিবেন আল্লাহকে যদি আল্লাহ বলেন আল্লাহ বলবে এক নাম্বার অহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন হাশরের মাঠে যেই মাঠ কেমন হবে এক নাম্বার হাশরের মাঠে আল্লাহর নবী আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাস মানুষ সব দাঁড়ায় থাকবে হাশরের মাঠে মানুষ কি করবে নবী এটার ব্যাখ্যা দিছে কেমনে দাঁড়াবে একজন মানুষ শুধুমাত্র দুইটা পাও রাখতে যদ্দূর জায়গা রসুলুল্লাহ বলছে আল্লাহর কসম শুধুমাত্র দুই পাও রাখার জায়গা যদ্দূর এই অদ্দূর জায়গায় সে পাবে এক জাররা এক ইঞ্চি সামনেও আগাবে না পিছনেও যেতে পারবে না ডানেও সরতে পারবে না বামেও সরতে পারবে না ঘুরেও ঘুরতে পারবে না ঠিক এক দাঁড়ানোতে দুই পাও জায়গার মধ্যে যদ্দূর এদ্দূর এক দুই নাম্বার হাসরের মাঠে মাথার উপরে সূর্য থাকবে তিন নাম্বার জমিন উত্তপ্ত তামার চাইতে বেশি গরম থাকবে
চার নাম্বার হাশরের মাঠে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা না 70,000 আগুনের শিকল দিয়ে প্রত্যেক শিকলের কড়া শিকলের কড়া আছে না এরকম গোল গোল এরকম এরকম কড়া দিয়ে দিয়ে তো শিকল বানায় প্রতিটা কড়ার গোড়ায় 70,000 ফেরেশতা সহ ধরে জাহান্নামকে টেনে হাশরের মাঠে এনে দাঁড় করাবে জি আয়াউমা ইদিম বি জাহান্নাম আল্লাহ বলছেন হাশরের মাঠে জাহান্নামকে আনা হবে জাহান্নাম বিকট চিৎকার করবে এরপরে প্রথম দিন হাশরের মাঠের একদিন প্রথম দিন 50,000 বছর কোরআনের আয়াত 50,000 সানা 50,000 টাকা আর 50,000 বছর এক কথা না কথা বুঝছেন 50,000 টাকার 50,000 বছর এক কথা না আমনের বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত মিলাইলে 50,000 বছর এটা হলো এক দিন দ্বিতীয় দিন 10,000 বছর তৃতীয় দিন 1,000 বছর করে এইভাবে চলবে অনেক দিন বিশ্বাস হয় কথা বলেন না কোরআনের আয়াত বিশ্বাস হয় তো তাইলে এরপরে তাহলে লম্বা সময় এরপরে এই দাঁড়ানোতে এই প্রচণ্ড এখন কেমন কষ্ট লাগতেছে এই সামান্য গরমে তাও তো নড়তে পারতেছেন লড়াচড়া করতে পারতেছেন এই গরমে এই হাজার হাজার বছর একরকম এরপরে রসুল বলছে হাশরের ময়দানে এই অবস্থায় দাঁড়াইয়া থাকবে কত লম্বা সময় আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে অবস্থায় কেউ পুরা মাঠে একটা শব্দও করবে না কোনো বিচারও হবে না কোনো কথাও হবে না কোনো আওয়াজও হবে না এরকমই থাকবে হাজার হাজার বছর দাঁড়াইয়াই রয়েছে কেউ মাতেও না কেউ লড়েও না কেউ কথাও বলে না কি করব এখন কি করা উচিত করণীয় কি এরকম কোনো আওয়াজই থাকবে না এইভাবে লম্বা সময় পার হওয়ার পর এরপরে হাশরের মাঠে যখন চিৎকার আর হাহাকারের রোল পড়ে যাবে সবাই নবীদের কাছে দৌড়াবে কি করা দরকার সব নবীও ফিরাই দিবে তখন আল্লাহর নবী দীর্ঘ হাজার বছর পরে নবীজি তখন প্রথম কথা বলবে যে হ্যাঁ এখন আমি কথা বলুম তোমরা অপেক্ষা করো আমি আল্লাহর কাছে যাচ্ছি তখন নবীজি মাকামে মাহমুদের নিচে আল্লাহর আরশের নিচে বরাবর নবীজির জন্য হাশরের মাঠে একটা আলাদা জায়গা বরাদ্দ থাকবে নবীজি ওই জায়গায় মাকামে মাহমুদ বলে এটারে কি ওই যে আজানের দোয়ার মধ্যে আপনারা যে পড়েন ওয়াবা আসহু মাকামাম মাহমুদা এইটা আল্লাদি ওয়াত্তা এইটা ওই জায়গায় নবী গিয়ে সেজদা দিবেন কাঁদবেন আল্লাহর প্রশংসার বাক্য বলবেন এই তখন আল্লাহ তাআলা বলবেন নবী আপনার সেজদা আপনার চোখের পানি আপনার প্রশংসা সব আমি গ্রহণ করলাম ইরফা রাসাক মাথা তোলেন সাল তুতা চান আপনি কি চাইতেছেন বলেন আমি দেব ইশফা তুশাফা সুপারিশ করেন আমি আপনার সুপারিশ গ্রহণ করব এ তখন নবী বলবে আল্লাহ প্রথম সুপারিশ এটাই হাশরের মাঠের বিচার কাজ শুরু করেন শুরু করলে ভালো হয় এই কথাইটা হলো প্রথম সুপারিশ নবীর প্রথম সুপারিশ কি বিচার কাজটা যেন কমপক্ষে কি শুরু হয় এটাই করবে হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা বলেন নেক আমলের বিনিময়ে ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন সে ভীষণ ভয়ঙ্কর হাশরের মাঠের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাকে নিরাপদ করে রাখব যদি কালেমা তৈয়বা থাকে তার যদি ঈমান থাকে তার যদি নেক আমল থাকে তার হাসানা যদি তার থাকে আমি তাকে নিরাপদ রাখব তাইলে নেক আমলের প্রথম পুরস্কার হাশরের মাঠে নিরাপদ হাশরের মাঠে কি তাফসীরের মধ্যে আছে আরো পুরস্কার ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকেও জান্নাতি মুমিনকেও
আল্লাহ তাআলা তার এই নেক আমলের বিনিময়ে পুরস্কার হিসাবে আরো মানুষের জাহান্নামীর জন্য সুপারিশ করার অধিকার দিবেন, সুযোগ দিবেন, এটাও পুরস্কার। এরপরে তাকে জান্নাত দিবেন, এটাও পুরস্কার। তো অতএব বলেন আপনারা, আমরা ফিকির করেন, আল্লাহ তাআলা বললেন নেক আমলের বিনিময়ে উত্তম। আমাদের ঈমান এটা নেক আমল, আমাদের কালেমা এটা নেক আমল, লা ইলাহা ইল্লাল্লাহ নেক আমল। এরপরের আয়াত কি, ওয়ামান জাআ বিসাইয়্যা, প্রতিটা গুনাহ। আল্লাহ বলেন সাইয়্যা, এই এটাই বলছি নেক আমল সুন্দর, আর সাইয়্যা প্রতিটা গুনাহ নিকৃষ্ট। প্রতিটা গুনাহ কি, তাহলে মিথ্যা নিকৃষ্ট, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ। বলেন আপনি পৃথিবীতে কোন অপরাধটা করলে মানুষকে মানুষ সম্মানিত করে, বলে যে সে উত্তম মানুষ, এটা কোনটা, কোনটা বলে? ক্ষমতা দেখাক, ক্ষমতা দেখাইলেও তো বলে অবৈধ ক্ষমতা দেখা, কথা বলেন না কেন? বাহাদুরি করলেও তো কয় হুদা হুডাঙ্গিরি মারে, সে তো বাটফার। বিরাট বিল্ডিং করলেও তো কয় সুদের টেয়া, কথা বলেন না কথা? অনেক ক্ষমতা দেখায়, অনেক বাড়ি গাড়ি করলেও তো কয় অবৈধ টাকা, ঘুষের টাকা। তাহলে কোন অপরাধটা করার পর মানুষকে সত্যিকার অর্থে মানুষ সম্মানিত বলে, কোনটা? এটা ইনসাফের সাথে বলে যুবক, আপনারা বলেন, আপনারা বল, আপনাদেরকে এই পর্যন্ত যারা বেনামাজি থাকলেন, আপনাদেরকে এই পর্যন্ত কদ্দুর সম্মান করছে মানুষ, আহা। অথচ দিনদার, নামাজি, ফরহেজগার, পর্দানশীন, নারী হোক পুরুষ হোক, আলেম, ওলামা, কোরআন পড়নেওয়ালা, তাদেরকে মানুষ সত্যিকার অর্থে সম্মান করে কি না বলেন? দিল থেকে সম্মান করে কি না বলেন? লোকটা নামাজি, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা ভালো মানুষ, জিকিরওয়ালা, তসবিওয়ালা, আল্লাহওয়ালা, বুজুর্গ, দরবেশ, নেককার। আমাদের থানবী রহমতুল্লাহ এক খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ, ওনার এক মুরিদ, ওনার একদিন বলছিল, হুজুর আপনি তসবি বলে দেওয়াতে তসবি নিয়া আমল শুরু করছিলাম, মন মানসে টিটকারি মারে, কা দরবেশ হইয়া গেছ, বুজুর্গি বাপ লইয়া লাইছ, হ্যাঁ তসবি লইয়া লাইছ একদম, ক মানসি এটা হেডা কয় কি করতাম? তখন এই বুজুর্গ শাহ আব্দুল গনি তিনি এত সুন্দর উত্তর দিছে, বাবা মুরিদকে বলছে, বাবা বলো তো তোমাকে যে মানসে দরবেশ বলছে, বলছে দরবেশ হইয়া গেছ, বুজুর্গ হইয়া গেছ, কও এই কথাটা বলা তোমাকে, এটা অন্যায়, এটা তোমার কি নিন্দা করা হয়েছ? কথা বলেন না কেন? তো তাহলে তুমি কি চাও, হজরত বলছে তুমি কি চাও লোকে তোমাকে বলুক সুর, লোকে তোমারে দেখলে বলুক ডাকাই, লোকে তোমারে দেখলে বলুক গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, বলে না অনেকের ব্যাপারে? কথা বলেন না, বলে কি না বলেন? সুদখোর, হারামখোর, কিস্তিখোর, আমি তো বলি মোবাইল খোর। বর্তমানে কিছু আছে কি খোর? মোবাইল খোর, সুদখোর, ঘুষখোরের মতো, জিনাখোর, মদখোর, আর এখন হলো মোবাইল খোর। তো এগুলো তোমারে বলুক সুর, ডাকাত, বদমাইশ, এটা বলুক তুমি কি এটা চাও? ওই লোক বলে না হজরত, তাইলে তোমারে দরবেশ বললো, বুজুর্গ বললো, ভালো হইতো বললো, এটা তো তুমি নারাজ হইলা কেন, বুঝেন নাই? এরপরে বলছে দ্বিতীয় কথা হইল, তুমি বাবা একটাবার শুধু ভাবো, সামান্য একটা তসবি নিছ, কয়টা দিন মাত্র তসবি পড়তেছ, এখনও তো বুজুর্গের কিচ্ছুই হইছ না, দরবেশের তো অনেক কিছুই হওয়া নাই, আরও কত সাধনা করতে হবে, কিন্তু সামান্য তসবির এত গুণ যে এটা নেওয়াতেই তোমারে মানুষে দরবেশ বলতেছে। এবার যদি হাকিকে দরবেশ হইয়া যাও,
বাস্তবে যদি আল্লাহ ওয়ালা হয়েই যাও তো তোমার মর্যাদা কই পৌঁছবে এবার তুমি কল্পনা করো। এক তসবিহ যদি তোমার এত দামি বানায় দেয়, জিকির করবা যখন, কোরআন পড়বা যখন, তাহাজ্জুদ পড়বা যখন, নফল পড়বা যখন, আওয়াবিন ইশরাক পড়বা যখন, হ্যাঁ সকাল সন্ধ্যায় তসবিহ পড়বা যখন, কোরআন তেলাওয়াত করবা যখন, তখন তোমার অবস্থা কই দাঁড়াবে? বুঝছেন না কথাটা? আমাদের শায়খ আরিফ বিল্লাহ লামা মুফতি মুশতাকুন নবী সাহেব কি পরিমাণ মহব্বত করে মানুষ তাকে ছাড়া আবার। আমি গত সপ্তাহে, এই গত মঙ্গলবার রাতে চান্দিনা থেকে বয়ান শেষ করে গাইবান্ধা গেছি উত্তরবঙ্গ, 450 কিলোমিটার। এই আমার গাড়ি চালায়া রাতের 10টায় রওনা দিছি, পরের দিন দুপুর 1:10 আগে গিয়ে পৌঁছি। 15 ঘন্টা গাড়ি ছিলাম, 3 দিন ছিলাম ওইখানে, বুধ বৃহস্পতি শুক্রবার, রাতে শুক্রবার আবার ফিরে আসছি গতকাল। তো দেখলাম এই 3 দিনে আমি বহু মাদ্রাসায়, প্রায় 7-8টা মাদ্রাসায় গেছি, বয়ান করছি অল্প অল্প করে। সব মাদ্রাসায় সর্বত্র ওলামায়ে কেরাম সাধারণ মানুষ শুধু এক কথা, হুজুর আমরা জানি আপনি মুশতাকুন নবীর ঘনিষ্ঠ লোক, আপনি হুজুরে যেমনি হোক আমরা গায়ে বান্দা আইনে দেন। কি পরিমাণ লোক আবদার অথচ সাধারণ মানুষ, ওই এলাকার মানুষ, আমাদের দাওয়াত ও তাবলীগের চিল্লা ওইখানে, মানে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাক্তার এবং আরও মানুষ মিলাইয়া প্রায় 50 জনের জামাত সেখানে চিল্লা দিছে। এই চিল্লার নুসরতে আমি গেছি, ওনাদের জন্য আমি গেছিলাম। আমি এই 3 দিন আগেই সময় দিয়ে রাখছিলাম যে আমি আপনাদের চিল্লায় সামিল হমু। এই গাইবান্ধা তাদের চিল্লা ছিল, ওই উদ্দেশ্যে আমি গেছিলাম। এতটা সাধারণ মানুষ গিয়া দেখলাম অভাবী দুর্বল মানুষ ওই অঞ্চল, এক চিল্লা দিবে 40 দিন আল্লাহর রাস্তায়, রাজি হইছে, উসুল দিতে কইছে, মানে উসুল দিতে হয় কিছু টাকা আগে কি দিতে হয়, উসুল দিতে হয়, অগ্রিম দিতে হয়, জমা দিতে হয় আর বাবারা দুইজনে উসুল দিছে এক চিল্লার 20 টাকা করে 40 টাকা। আরও 1-1.5 ঘন্টা বুঝানির পর তো আরও 30টিয়া মিলাইয়া 50 টাকা করে 100 টাকা দিছে দুজন উসুল। কেমন দুর্বল মানুষ বুঝিনি বাবা, মাইল কে মাইল পুরাটা গাইবান্ধা জেলা, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা নেই, একটাও নেই, সর্বোচ্চ কাফিয়া সরেজামি মানে মেট্রিক লেভেল এলাকা, এরকম এলাকা দেখাইছে পুরা মহল্লা কাদিয়ানি হয়ে গেছে মুসলমান, খ্রিস্টান হয়ে গেছে মিয়া মিশনারিদের হাতে। আমরা তো নওজোয়ান লোকই পাই না, আমরা ওলামায়ে কেরাম নওজোয়ান আলেম যারা, উম্মত দি খারাপ, হাজার হাজার লাখ লাখ মুসলমান বেঈমানের খপ্পরে পড়ে ইমান হারায় ফেলতেছে। আমাদের অনেক জিম্মাদারি, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মুসলমান ছেলেরা এক সামান্য মোবাইলের নেশায় ছাড়তে পারে না, এটার মধ্যে হে জীবন শেষ করে দিছে। অতএব আমার বাপ আল্লাহ তাআলা বললেন ওয়ামান জাআ বিসাইয়্যা, প্রতিটা গুণা এটা নিকৃষ্ট, গুণা মানে কি বলেন, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে উপর করে মাথা আলগি দেওয়ায়, আরে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে নামাইয়া টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন, আল্লাহ বলে তোমাদেরকে তোমাদের গুনাহ ঠিক যদ্দুর এদ্দুরের শাস্তি দেওয়া হবে, নেক আমলে তো বাড়াইয়া দিবে আর গুনাহ কিন্তু অদ্দুরে তো সহ্য করতে পারতেন না। 2,88,00,000 বছর যদি এক ওয়াক্ত নামাজের কারণে জ্বলতে হয়, এবার হিসাব করেন আপনাদের নামাজ ছুটছে কয় ওয়াক্ত,
বলেন না কেন? ছেলেরা তোমরা বলো না, ফজরের নামাজ পড়ো না? গত এক মাস, গত এক মাস টানা বা গত পনেরো দিন টানা ফজরের নামাজ পড়ছো এমন যুবক হাত তোলো তো। মিথ্যা কথা বলবে না, সাবধান, বয়স্ক লোক তুলবেন না, হাত নামান। বাকি যুবকদের হালাত কি, বাকি নওজোয়ানদের হালাত কি, এরা কখন পড়বে নামাজ? মহল্লাগুলোতে নামাজি কই বলেন? এদেরকে কে ফিরাবে, কেমনে ফিরাবে এদের? এত আলেম ওলামা আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমাদের, আমাদের এই অঞ্চলে আলেমের খনি, মাদ্রাসার খনি, আর অথচ ওই সমস্ত উত্তরবঙ্গ, আমাদের পার্বত্য চট্টগ্রাম, ওইগুলোতে দিনই কাজ কম, মানুষ বদ্দিন বেদিন হয়ে যেতেছে। এজন্য বলতেছি আল্লাহ তাআলা বলেন গুনার পরিমাণ আজাব ভোগ করতে হবে, কিন্তু সেই এক এক গুনার আজাব তো অনেক বেশি। এক ওয়াক্ত নামাজের যদি 2,88,00,000 বছর হয়, তাহলে তোমার জিন্দগির সবগুলো ছেড়ে দেওয়া নামাজ তুমি গণনা ভাইয়া, জাহান্নামের আগুন কতক্ষণ সহ্য করতে পারবে? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম নবী বলছে জাহান্নামের আগুন। বলেন 3,000 বৎসর নবী বলছে শুধু জাহান্নামের আগুনকে গরমই করা হয়েছে। এগুলা গল্প বলেন না, এগুলা গল্প। এরপরে নবী বলে, আর নবী এবার নিজের কথা বলতেছেন, এগুলা শুধু তরজমা বলি, ইন্নামা উমিরতু আন আবুদা রব্ব হাদিহিল বালদাতিল লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আল্লাহ নবী বলে আল্লাহর ভাষায় যে আমাকে আল্লাহ আদেশ করছে আমি যেন এই পবিত্র নগরী মক্কা নগরীর যিনি রব আল্লাহ আমি যেন তার ইবাদত করি। কেন? ওয়া লাহু কুল্লু শাই, সব কিছু তো তার, কার? তাহলে ইবাদত করতে হবে কার? তাহলে আল্লাহর নবী বলেন আমাকেই আল্লাহ ইবাদত করতে বলছে। তাহলে নবীজি নিজে ইবাদতের মুখাতব, মানে ইবাদতের জন্য আল্লাহ উনাকেই সম্বোধন করছেন। আল্লাহ তাআলা বলছে ওয়াস্তাবির আলাইহা, আপনি নামাজের উপরে মজবুত থাকেন। আল্লাহর নবীকে বলছে ওয়ারাত্তিলিল কোরআনা, আপনি কোরআন তিলাওয়াত করুন। আল্লাহর নবীকে বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কোরআন তিলাওয়াত করুন। আল্লাহর নবীকে বলছে কুম ফাআনদির, আপনি দাঁড়ান, আপনি আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান। আল্লাহর নবীকে বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের তাকবীর উচ্চ প্রশংসা করেন। আল্লাহর নবীকে বলছে ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক ভেতরে এবং বাহিরে পবিত্র রাখেন, নবীর প্রতি আদেশ। আল্লাহর নবীকে বলছে কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি পর্দা করার আদেশ করেন। ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে আপনি পর্দা করার আদেশ করেন। ওয়ামুর আহলাকা বিসসালা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন। তাহলে সমস্ত নেক আমল করার জন্য আল্লাহ নবীকে বলছে যেখানে, আপনি বাদ দিলেন কিভাবে? যারা অভিভাবক, আপনারা আপনাদের ছেলেকে নামাজের কথা বলেন না কেন? যারা স্বামী, আপনারা আপনাদের স্ত্রীদেরকে নামাজের কথা বলেন না কেন? যারা বড় ভাই, তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে নামাজের কথা বলো না কেন? এটা তো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ এটা। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী বলছে আমাকেই আল্লাহ ইবাদতের আদেশ করছে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং নবী বলেন আমাকে আল্লাহ আদেশ করেছেন আমি যেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে আল্লাহর অনুগত থেকে মৃত্যু পর্যন্ত যেন টিকে থাকি। এজন্য নবী ইবাদত ছাড়ছে কখন? কথা বলে না। নবী নামাজ ছাড়ছে কখন? নবী আল্লাহর জিকির ছাড়ছে কখন? নবী আল্লাহর বন্দেগী ছাড়ছে কখন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকালের পূর্বে এশার নামাজ, অসুস্থ উঠতে পারে না,
সাতবার আম্মা জান আয়েশা বলছে দাঁড়াইছে, সাতবার পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সাতবারে সাত কলসি পানি ওনার মাথায় ঢালছে এশার নামাজ পড়ার জন্য, তারপরে আর মসজিদে যাইতে পারে নাই। এরপরে বলছে আয়েশা, তোমার আব্বাকে বলো আবু বকরকে ইমামতি করতে, আমি আর পারছি না। সর্বশেষ নবী যেদিন ইন্তেকাল করছে সোমবার, সেদিন ফজরের নামাজে পুরা মসজিদ ভরা, উম্মতকে দেখে খুশিতে হাসি দিয়া আবু বকরের নেতৃত্বে সাহাবিরা নামাজ পড়তেছে, ফজরের নামাজ পুরা মসজিদ ভরা। নবী পর্দা সরাইয়া হুজরাত থেকে বসে অসুস্থ মা একবারে দুর্বল দেখতে পারতেছে, দেখছে খুশিতে হাসি দিয়া বলছে, আল্লাহর নবী আয়েশা আমার জিন্দগি সার্থক, আমার 23 বছর সার্থক, আমার মেহনত সার্থক, আমি এত কষ্ট করছি, রক্ত ঝরাইছি, দান দান শহীদ করছি, তায়েফে পাথরের আঘাত খাইছি, 3 মাস আমার ঘরে চুলায় জ্বলে নাই, 14 দিন পেটে পাথর বানছি, যা করছি আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, অতএব আমার আর কোনো আফসুস নাই। এরপরে নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রফিকাল আলা, অতএব আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ বলছে আল্লাহর নবী আল্লাহ এইবার আমি আপনার কাছেই যেতে চাই, আমার আর কোনো আফসুস নাই। এই রসুলুল্লাহ সোমবার দিন জোহরের নামাজের আগেই ফজরের নামাজে শেষ দেখা খুশি হইয়া জোহরের আগেই রসুল ইন্তেকাল করছে। তাহলে নবী আমাদেরকে উম্মতকে শেষ দেখছে কোন নামাজে? তো তোমরা যারা ফজরে ঘুমায় থাকো, তোমাদেরকে দেখে রসুল মদিনার রওজায় কেমন খুশি হয় বলো না ভাই। নবী প্রত্যেক সোমবারে, রসুলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, কি রাখতেন সব কিতাবে আছে, বুজুর্গানে দিন রোজা রাখে, আমার হজরত রোজা রাখে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরও কত বুজুর্গ রোজা রাখে। তাইলে নবীকে জিজ্ঞেস করছে আপনি সোমবারে রোজা রাখেন কেন, রসুল নিজে উত্তর দিছে, এরা যে কোনো হুজুরের জিগান এটা মিথ্যা কথা নেই, নবী নিজে বলছে ফিহি বলিত্তু, সোমবারে আমি জন্মগ্রহণ করছি, সোমবারে আমি এজন্য আমি কি রাখি, নবীর জন্মে, নবী নিজে জন্মের কারণে রোজা রাখছে। রোজা রাখা মানে বিরিয়ানি খাওয়া, রোজা রাখা মানে দুপুরে কি খাওয়া, তাহলে রসুল নিজের রোজা রাইখা নিজের জন্ম পালন করিল, আর রসুলের উম্মত নবীর জন্ম পালন করে ডাক দোল পিটাইয়া আর বিরিয়ানি আর খেসুরির ডেকজা দিয়া আর জিলাফির ফোটলা দিয়া। কথা বুঝছেন না? যত বেশি জিলাফি তত আশেক, যত ডেক বেশি খিচুড়ি তত বড় আশেক, যত বেশি বিরিয়ানি, আমার একদিন দেখাইছে ক হুজুর 12 ডেক করছি, লারা দিয়ে লাইছে কারে গেরাম শুদ্ধ, 12 ডেক খিচুড়ি, ভাতিজার ফুতাই কত খাইবি বুঝুন না কথা, এক এক খিচুড়ি ডেক একজন মানে কতক্ষণ খাইতে পারো খা। অথচ নবী নিজে কি রাখছেন? রোজা রাখছেন। এজন্য বলি আল্লাহ তাআলা বলেন, নবী বলছেন আমাকে আল্লাহ আল্লাহর ইবাদত করতে বলছে এবং মুসলমান হয়ে থাকতে বলছে, মানে আল্লাহর অনুগত। এরপরে নবী বলেন ওয়া আন আতলুয়াল কোরআন, আল্লাহ বলছে আমি যেন কোরআন তিলাওয়াত করি, কি করি বলেন? রসুলুল্লাহ কোরআন তিলাওয়াত করতেন। আপনারা কোরআন তিলাওয়াত করেন? কই করেন না তো সবাই, তো নবীর প্রেমিক কেমনে হইলেন? আপনারা ইবাদত ঠিক মতো না করিলে, রসুলের সুন্নত না মানলে রসুল প্রেমিক হবেন কিভাবে, সুপারিশ পাবেন কিভাবে, হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এরপরে আল্লাহ পাক বলে মানিহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এ চূড়ান্ত কথা আল্লাহ বলে, বলে দেন নবী যে তোমরা হেদায়েতের পথে চলবা তোমার উপকারেই তুমি চলবা, তোমার লাভে, কার লাভে? আপনি হেদায়েতের পথে চললে কার লাভ? নামাজ পড়লে কার লাভ? রোজা রাখলে কার লাভ? জিকির করলে কার লাভ? আল্লাহকে ডাকলে কার লাভ? ওয়ামান গল্লা,
নবী বলে দেন যে এরপরেও গোমরা হইয়া থাকবা, পথ ছাড়া, ইবাদত ছেড়ে দিবা, ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন, নবী আপনি বলে দেন যে হে মানুষ, আমার দায়িত্ব তোমাদেরকে ভয় দেখানো, বলে দেওয়া, আল্লাহর ভয়, আখেরাতের ভয় দেখানো, এটাই দায়িত্ব। এরপরেও যদি নিজের কফাল নিজেই কি করো, বরবাদ করো, তো করো। আমরাও তো বলি বাপ, এত বলার পরেও যদি আপনারা টেলিভিশন দেখেই ভালো লাগে, দেখেন যুবক, তোমার মোবাইলের ছবি দেখেই যদি ভালো লাগে দেখো, নারী বেপর্দা হয়ে যদি ভালো লাগে দেখুক, আমরা তো চেষ্টা করছি, ঠিক কি না বলেন? শেষ কথা হইল, আল্লাহ বলে, নবী বলে তো দিছেন যে যদি গুনাহ করো তোমাদেরই ক্ষতি, ইবাদত করো তোমাদেরই লাভ। তো এবার শেষ কথা বলে দেন, ফাকুলিল ওয়াকুলিল হামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর, সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার নিদর্শন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো দেখাবো, মনে রেখো, ফাতারিফুনাহা তখন বুঝবা, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন। এরপরে আল্লাহ বলে শেষ কথা হলো, বান্দা মনে রাখো, আমি এমন রব যে তোমাদের কোনো ব্যাপারে, কোনো কাজের কর্মের ক্ষেত্রে গাফেল না, আমি সব কিছু পূর্ণ নজর রাখি, রাখি কি না? রাত দুইটায় আল্লাহ জেগে থাকে কি না? রাত চারটায় আল্লাহ সজাগ কি না? অন্ধকার রাতে আল্লাহ দেখে কি না? মাটির নিচে দেখে কি না? সাগরের নিচে দেখে কি না? অতএব যুবকরা, নওজোয়ানরা, কথা এটাই, কথা এই বাপ, নামাজ পড়ো, হালাল পথে চলো, গুনার রাস্তা ছাড়ো, আল্লাহকে ডাকো, জিকির করো, দেখবা দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, অভাবও থাকবে না, দিলের মধ্যে শান্তি থাকবে, দিলের মধ্যে শান্তি থাকবে। আর আল্লাহর নাফরমানি করে শান্তি পাওয়া যায় না। ওই দিন আমার কাছে বলছে তিন ভাই কুমিল্লা শহরে, তিনজন শিক্ষিত, উচ্চশিক্ষিত, একজন একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান, ওনার স্ত্রী ঢাকা, একমাত্র ছেলে বৌনিয়া লন্ডন, আর উনি কুমিল্লা। এরপরের ভাই ওনাই চাকরি করে, সরকারি চাকরি কুমিল্লা, ওনার বিবি সিলেট চাকরি করে, ওইখানে থাকে। এরপরের ভাই সেও চাকরি করে সরকারি, সে চাকরি করে ঢাকা আর কুমিল্লা, তার স্ত্রী চাকরি করে ঢাকা, তার একটা ছেলে, ছেলেটা বাপের লগে থাকে, ছেলেটা, এই হলো তিন ভাই। তিন ভাইয়ের বউ, দুই ভাইয়ের বউ ঢাকা, এক ভাইয়ের বউ কোথা, সিলেট। আর এই তিনজনের, তিনজন উচ্চশিক্ষিত, দশ তালা ফ্ল্যাট বাড়ি করতেছে, আরও বিল্ডিং আছে। এই তিনজনের বাতরান্দে 5,000 টাকা দিয়ে একজন মহিলা রাখছে, এই মহিলা বাতরান্দা দেয়, বুঝেন নাই কথা? এই হলো সুখ, এর নাম সুখ। তিনজনের বাত, তারা বাতরান্দা খায়, আর হেবেড়ি স্যার কি করে, তেবেড়া ফুত ফালে, খা তুই ভাত খা, ভাতে তো খাইতে লইছ আরো খা, কামের বেড়ির ভাত রান্দা ভাত খা। চিন্তা করছেন এটা জিন্দিগি না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মানুষ এত বোকা, নিজের বুঝটুকুও বোঝে না। আমার ছোট ভাই বলতেছে, ওই ফাইলিং করে লেবার, তারারে একদিন জুমার দিন আমার ছোট ভাই বলতেছে, ক ভাই আমি তারারে কইলাম যে ও আপনারা যে এক ওয়াক্ত নামাজও পড়েন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন, আল্লাহ তো শাস্তি দিবে। ওরা একজন কইতেছে, ক হুজুর আল্লাহ জন একদিন খাওয়াইছে, সামনে আটকাইতো না, কেমন ডাকায়, বুঝেন না কথাটা? অর্থাৎ নামাজ রোজা ছাড়াই আল্লাহ জন একদিন কি সামনেও আটকাইতো না, মানে সামনে হেরে ব্যস্ত দিব, হেরে ভাত খাবাইব, এরম
সাধারণ মানুষ এরাও অবুজ বড় পয়সাওয়ালা এরাও অবুজ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব ইনশাআল্লাহ প্রত্যেকই ঈমান আমলের উপরে জিকির ও ফিকিরের উপরে থাকার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এখন